আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা নিশ্চয়ই লজিক গেট সম্পর্কে অবগত আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো লজিক গেটে কী ইনপুট দিলে আউটপুট কী আসবে, অথবা কয়েকটা লজিক গেট মিলে কী ইনপুট দিলে কী আউটপুট আসবে, সেটা সিমুলেশনের মাধ্যমে মোবাইল অ্যাপস ব্যবহার করে কীভাবে আরও সহজে প্র্যাকটিক্যালি বোঝানো যায়, সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এসে আমরা সার্চ বক্সে সার্চ করবো স্মার্ট লজিক সিমুলেটর। এটি লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে, আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব। বন্ধুরা, আমি অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ইউর সার্কিটে ক্লিক করব, তারপর আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন চারটি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্লিক অপশন, আরেকটা হচ্ছে এডিট করার অপশন, আরেকটা ডিলিট অপশন, এবং তারের মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সংযোগ করার অপশন। আমরা প্রথমে এডিট অপশনে ক্লিক করব, তারপর আমরা প্লাস অপশনে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গেট রয়েছে, এন গেট, বাফার গেট, নেন গেট, অর গেট, অনেকগুলো গেট রয়েছে। আপনার পছন্দ মতো আপনি যে কোনো গেট ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা গেট ইউজ করে দেখাবো। আমি প্রথমে অর গেটটি নিলাম, তারপর আমাদের প্রয়োজন হবে জিরো এবং ওয়ান, অর্থাৎ লো কনস্ট্যান্ট এবং হাই কনস্ট্যান্ট। তারপর আমি একটি লাইট নেব এবং ফ্ল্যাশ লাইটটিও নেব, অর্থাৎ আমি যদি জিরো এবং ওয়ান অর গেটের সাথে সংযোগ করে দিই আউটপুট আমাদের বাল্বগুলো জ্বলে উঠবে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তারপর আমরা ব্যাকে আসবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে গেটগুলো চলে আসছে। আমরা প্লাস লাইটটা এবং বাল্বটা এদিকে নিয়ে আসবো, জিরো এবং ওয়ানগুলো এদিকে রাখবো। তারপর আমরা অর গেটটি মাঝখানে নিয়ে আসব। এখন আমরা অর গেটের সাথে জিরো এবং ওয়ানগুলো সংযোগ করে দেব, যার জন্য আমরা সংযোগ অপশনে ক্লিক করব। তারপর আমরা জিরো এবং ওয়ানগুলো অর গেটের সাথে সংযোগ করে দেব। এখন আমরা অর গেটের সাথে লাইটটি এবং প্লাস লাইটটি সংযোগ করে দেব। আমি প্রথমে অর গেটের সাথে লাইটটি সংযোগ করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলে উঠছে। আমি আবার সংযোগটি বিচ্ছিন্ন করে দিচ্ছি এবং লাইটটি অফ হয়ে যাবে। এখন আমি যদি আবার লাইটটি সংযোগ করে দিই, আমাদের লাইটটি জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠছে। আমি যদি এখন ফ্ল্যাশ লাইটের সাথে সংযোগ করে দিই, আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে ফার্স্টের ভিডিওতে দেখাচ্ছি। দেখুন, আমার ফ্ল্যাশ লাইটটি জ্বলে উঠছে। আমরা এখানে ইনপুটে একটা জিরো এবং একটা ওয়ান দিয়েছি, আমাদের আউটপুট ফলাফলটা ওয়ান আসছে এবং আমাদের ফ্ল্যাশ লাইট এবং বাল্বটি জ্বলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, ইনপুটে দুইটা জিরো দেব, দেখি আমাদের আউটপুট ফলাফলটা কী আসে, আমাদের বাল্বগুলো জ্বলে কিনা দেখব। আমরা এখন কি করব, ওয়ানটা ডিলিট করে দেব, যার জন্য ডিলিট অপশনে ক্লিক করলাম। এখানে ওয়ানে ক্লিক করলাম, ওয়ানটি ডিলিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার বাল্বটি অফ হয়ে গেল। আমরা এখন কি করব, এডিট অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে জিরো নেব, আমাদের সামনে জিরোটি চলে আসছে। আমরা এটা এখন অর গেটের সাথে সংযোগ করে দেব, দেখি আমাদের বাল্বটি জ্বলে কি না। দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি জ্বলতেছে না। আমরা এখানে ইনপুটে দুইটা জিরো দিয়েছি এবং আউটপুট আমাদের ফলাফলটা জিরো আসছে, যার কারণে আমাদের বাল্বটি জ্বলতেছে না। আমরা এখন কি করব, অর গেটের সাথে আরও একটি গেট যোগ করব, দেখি আমাদের ফলাফলটা কী আসে, যার জন্য আমরা প্লাস অপশনে এডিট অপশনে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে একটি গেট নেব, আমি এখান থেকে নট গেটটি নিলাম। আমরা এখন কি করব, ফ্ল্যাশ লাইট এবং বাল্বের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেব, যার জন্য আমরা ডিলিট অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে ক্রস অপশনে ক্লিক করলে আমাদের সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন আমরা অর গেটের সাথে নট গেটটি সংযোগ করব, যার জন্য আমরা এখানে সংযোগ অপশনে ক্লিক করব। তারপর আমরা অর গেটের সাথে নট গেটটি সংযোগ করব। এখন আমরা নট গেটের সাথে ফ্ল্যাশ লাইটটি সংযোগ করব এবং বাল্বটি সংযোগ করব। আমি এখানে সংযোগ অপশনে ক্লিক করলাম, তারপর আমি নট গেটের সাথে লাইটটি সংযোগ করলাম। দেখতে পাচ্ছেন আমাদের বাল্বটি আবারও জ্বলে উঠছে। আমরা এখন আবার ফ্ল্যাশ লাইটটি সংযোগ করব, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইটটিও জ্বলে উঠছে। এখানে অর গেট ইনপুটে আমরা দুইটা জিরো দিছি, আমাদের ফলাফলটা জিরো আসছে, যখন আমরা এখানে নট গেটটি এক সংযোগ করে দিছি তখন আমাদের ফলাফলটা উল্টে গেছে। অর্থাৎ আপনারা জানেন, নট গেটে যদি আমরা জিরো দিই তাহলে আমাদের ফলাফলটা ওয়ান আসবে, যদি ওয়ান দিই তাহলে ফলাফলটা জিরো আসবে, যার কারণে এখানে অর গেটে আমাদের জিরো ছিল ফলাফলটা, যখন একটি নট গেট যোগ করে দিছি তখন আমাদের ফলাফলটা উল্টে গেছে, যার কারণে এখানে আমাদের বাল্ব এবং লাইটগুলো জ্বলে উঠছে।
এভাবে আপনারা যে কোনো লজিক গেট একটি অ্যাপসের সাহায্যে বাস্তবিক ব্যবহারটা উপলব্ধি করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানাবেন। আপনারা কী ধরনের ভিডিও চান সেটিও জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও মেক করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।